রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিদর্শনে আসবেন পেট্রাপোল সীমান্ত। সীমান্ত সুরক্ষা সহ একাধিক বিষয় আলোচনার পাশাপাশি নানা দাবি তুলে ধরা হবে, জানালেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিদর্শন করবেন উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত সহ ভারত বাংলাদেশ লাগোয়া হিঙ্গলগঞ্জ সীমান্তের বিস্তীর্ণ এলাকা। কেন্দ্রীয় মন্ত্রী আসছেন স্বাভাবিকভাবেই সাজো রব সীমান্তে, কড়া তৎপরতা বিএসএফের। বিএসএফ সূত্রে খবর, আগামী পাঁচ তারিখ বৃহস্পতিবার পেট্রাপোলের কালিয়ানি সীমান্তে হেলিপ্যাডে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই বিএসএফ কর্তাদের সাথে সীমান্ত সুরক্ষাসহ অন্যান্য বিষয়ে বৈঠক করবেন তিনি। এদিন ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার স্বরাষ্ট্রমন্ত্রীর নামার বিষয়টি সুনিশ্চিত করতে এক প্রস্থ মহড়া দেয়। এদিন হেলিপ্যাড ঘুরে দেখার পাশাপাশি বিএসএফের উচ্চপদস্থ কর্তাদের সাথে বৈঠক করেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন বিএসএফের পক্ষ থেকেও দফায় দফায় পেট্রাপোল সীমান্তে উচ্চপদস্থ আধিকারিকেরা বৈঠক সেরেছেন। সূত্রের খবর, সীমান্ত সুরক্ষাসহ সীমান্তের নানা বিষয় উঠে আসতে পারে আলোচনায়। পাশাপাশি সীমান্তের বেশ কিছু জায়গা ঘুরে দেখবার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া জানান, হেলিকপ্টারে আসবেন তিনি, সোজা এসে নামবেন কালিয়ানি এলাকায়। এরপর হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে বিএসএফ কর্তাদের সাথে বৈঠক করবেন। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা নিয়ে নানা বিষয়ে মহকুমার তিন বিজেপি বিধায়ক শান্তনু ঠাকুরের নেতৃত্বে অমিত শাহের সাথে বৈঠক করবেন, তুলে ধরবেন সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিষয়টিও। আগামীকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত শাহজি আসছেন কালিয়ানি, যে আমাদের বর্ডারে ল্যান্ড বিএসএফ ক্যাম্প আছে সেখানে আসছেন। মূল প্রোগ্রাম বিএসএফের উচ্চ আধিকারিকের সঙ্গে বৈঠক, বর্ডারের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করা যায়, এবং সেই সঙ্গে আমরা বনগাঁ মহকুমার তিন বিধায়ক মাননীয় শান্তনু ঠাকুরের নেতৃত্বে তার সঙ্গে বৈঠক করব। আমাদের যে অভাব অভিযোগ আছে সেই অভাব অভিযোগ আমরা তার মাধ্যমে তুলে ধরব, যাতে আমাদের এলাকার উন্নয়ন করা যায় এবং যে বর্ডারটা আছে বর্ডারটাকে যাতে সুরক্ষিত করা যায় সঠিকভাবে। কারণ আছে উত্তর পূর্ব ভারতবর্ষের উত্তর পূর্ব কোণে আছে চীন, পাশেই আছে বাংলাদেশ। চীন বর্তমানে ভারতবর্ষের কাজ জন্য একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় বর্ডারে, সেই জন্য সেই বক্তব্য নিয়ে আসছে। প্রসঙ্গত, 2021-এর 18 এপ্রিল ষষ্ঠ দফার ভোট প্রচারে শেষ এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ফের এক বছর বাদে আসছেন তিনি। 5ই মে পেট্রাপোল সীমান্তে বৈঠকের পাশাপাশি বসিরহাটের হিঙ্গলগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ক্যাম্পে আসবেন তিনি। এখানে কর্তব্যরত 85 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকদের সাথে বৈঠক করবেন বলেও সূত্র মারফত জানা গেছে। সূত্রের খবর, স্থানীয় রায়মঙ্গল কালিন্দি নদীর জিরো পয়েন্ট এলাকা সীমান্তরক্ষী বাহিনীর নিজস্ব স্পিড বোটে করে সরেজমিনে সীমান্ত সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখবেন, এরপর অংশ নেবেন বৈঠকে। স্বরূপনগর থেকে হেমনগর পর্যন্ত জল ও স্থল সীমান্ত সুরক্ষায় বিএসএফের নজরদারি এড়িয়ে কীভাবে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়ছে এই বিষয়টিও বৈঠকে উঠে আসতে পারে বলেই মনে করা হচ্ছে। বিএসএফের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর আসার বিষয়টি নিয়ে নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন আসেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার সহ অন্যান্য কর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা।